হোয়াটসঅ্যাপ গুড পিপল, দিস ইজ মুনতাসির হিয়ার। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে আমি আমার ছবিগুলো কিভাবে এডিট করি, অর্থাৎ হাউ আই এডিট মাই অল ফটোস লাইক দিস দিস দিস। সো ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, এখন যে ছবিগুলো আমি আপনাকে দেখাচ্ছি সেগুলি সবই আমার ইনস্টাগ্রাম থেকে নেওয়া। ইনস্টাগ্রামে আমি এভরি সিঙ্গেল ডে ছবি ছাড়ি, সো আমার ইনস্টাগ্রামটি চেক করে নেবেন @মুনতাসির স্টাইল। সো প্রথমে আমরা কিছু থিওরিটিক্যালি কথাবার্তাগুলো জেনে রাখি। প্রথমত আপনাকে যে বিষয়টি সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ছবির মাধ্যমে কোন স্টোরিটি প্রকাশ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার এডিটের মাধ্যমে কোন স্টোরিটি প্রকাশ করতে যাচ্ছেন। লুক অ্যাট দিস ফটো, এই ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন? একটু ব্লুইশ টাইপ কালার, অর্থাৎ একটু গ্রে টাইপ বা ব্লু টাইপ বা হালকা পিঙ্কিশ টাইপ কালার, অর্থাৎ এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি শীতকালের ছবি। অর্থাৎ আপনার এডিটের মাধ্যমে তুলে ধরতে হবে যে আপনি এই ছবি দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। আবার লুক লাইক দিস পিকচার, এই ছবিতে কি বোঝা যাচ্ছে? সামান্য ভাইব্রেন্ট অরেঞ্জ টাইপ কালার, অর্থাৎ এখানে কিন্তু ব্লু পিঙ্ক গ্রে কিছু নাই, অর্থাৎ এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি সামারের ছবি। অর্থাৎ আপনার এডিটিং এর মাধ্যমে তুলে ধরতে হবে যে আপনি আপনার ছবি দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। তো তুমি যখন তোমার ছবি সর্বপ্রথম এডিট করবা তখন তোমার অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে তুমি কোন ধরনের এডিটটা করতে চাচ্ছ। তুমি কি ভাইব্রেন্ট অরেঞ্জ কালারের ভাইবটা আনতে চাচ্ছ, তুমি গ্রে ওয়াশড আউট বা হালকা ডার্ক কালারের একটা ভাইব আনতে চাচ্ছ তোমার ছবির মধ্যে? তো এটি সর্বপ্রথম তোমাকে নির্বাচন করতে হবে। এখন আসা যাক প্র্যাকটিক্যালের কথা। প্র্যাকটিক্যালি এখন আমি তোমাদেরকে একটা এডিট দেখাবো, তাও আবার ফোন দিয়ে, সম্পূর্ণ প্রফেশনালিজম মেনটেন করে। অনেকের আবার ভুল ধারণা থেকে থাকে যে ফোন দিয়ে তেমন ভালো এডিট করা যায় না বা ফোন দিয়ে তেমন ভালো কিছু করা যায় না, যেটি সম্পূর্ণ ভুল। ফোন দিয়েও আপনি প্রফেশনাল লেভেলের এডিট করতে পারবেন। আর আজকে আমি যে অ্যাপগুলি ব্যবহার করবো সেটি হচ্ছে অ্যাডোবি লাইট্রুম সিসি অ্যান্ড স্ন্যাপসিড। এই দুইটি অ্যাপ আপনি আপনার প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, সো সেখান থেকে ডাউনলোড করে নিন। আর একটা কথা, প্রত্যেকটা ছবির কিন্তু আলাদা আলাদা এডিট থেকে থাকে, সো আপনি যদি অন্য ছবি এডিট করতে যান আপনার সবার প্রথম শিখতে হবে যে আপনি কিভাবে এডিট করছেন। আমি আপনাকে দেখাচ্ছি একটা ওয়েতে ফটো এডিট করা, এর মানে এটা কিন্তু না আমার মতো হুবহু এডিট করলে আপনার ছবিটাও তেমন সুন্দর দেখাবে। তাই জন্য কিছু বেসিক নিয়ম মেনটেন করে আপনি আপনার ছবি নিজে নিজে এডিট করা শিখতে হবে। এডিট করতে করতে একসময় দেখবেন আপনার ছবি আরো বেশি সুন্দর হয়ে উঠছে, সো এই বিষয়টি লক্ষ্য রাখবেন। তো কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। সো আমরা এখন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এটা হচ্ছে আসল ছবি, এটাকে এখন আমরা স্ন্যাপসিডে নিয়ে যাব। তো স্ন্যাপসিডে নিয়ে যাওয়ার জন্য স্ন্যাপসিডে সর্বপ্রথম দেখেন এখানে আমার প্যান্টটাকে একটু হালকা ফেডেড মনে হচ্ছে, সো এটাকে আমি একটু গাঢ় করব, দ্যাটস ওয়াই আমি স্ন্যাপসিড এখন ইউজ করছি। তো সিলেক্টিভে যাব, সিলেক্টিভে যে আমার প্যান্টের যেই রং কালো রং এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শুধু প্যান্টটাকে সিলেক্ট করে রাখবো অ্যান্ড তারপরে ব্রাইটনেস হালকা কমায় দিব, এরপরে কন্ট্রাস্ট হালকা কমায় দিব যাতে এটা একটু কালো হয়ে যায় অ্যান্ড তারপরে স্যাচুরেশন হালকা কমায় দিব অ্যান্ড স্ট্রাকচার হালকা বাড়ায় দিব। তো এই ছবির জন্য এটাই মূলত স্ন্যাপসিডের কাজ ছিল, কিন্তু বিভিন্ন ছবির জন্য বিভিন্ন কাজ কিন্তু স্ন্যাপসিড আরও থাকে, মূলত এই কাজটি শুধু এই ছবির জন্যই ছিল। সো এখন আমরা এই ছবিটাকে লাইটরুমে শেয়ার করে নিচ্ছি। তো লাইটরুমে শেয়ার করে নিলাম। তো এখন আমরা লাইটরুমে যাব, সো লাইটরুমে যাওয়ার জন্য লাইটরুম সিলেক্ট করে নিলাম, তারপরে যেহেতু আগে শেয়ার করে নিয়েছি তাই অল ফটোসে আছেই, তারপরে এই যে ছবি। তো আমার এই ছবিতে যেহেতু মেইন পয়েন্ট অর্থাৎ মেইন ফোকাসটা আমাকে নিয়ে, তাই জন্য আমি এখানে ক্রপ করে নিচ্ছি। আর ইনস্টাগ্রাম রেশিও যেহেতু 4:5, তাই জন্য আমি 4:5 দিয়ে নিলাম অ্যান্ড এটি হালকা ক্রপ করে নিলাম। ক্রপ করে জাস্ট মেইন ফোকাস আমার ছবি যেটা সেটা শুধু রাখলাম, আর খেয়াল রাখবো যেহেতু আশেপাশের চারদিকে সমান থাকে যাতে, তাহলে ছবিটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। সো এই তো ক্রপ করে নেওয়ার পরে পাশে যেটা আছে সেটা প্রোফাইল, প্রোফাইলে আমাদের কোনো কাজ নাই। অটো বিগিনার যারা আছেন তাদের অটোটি অনেক বেশি কার্যকরী, কারণ অটো দিলে প্রায় অধিকাংশের মতো এডিটিং হয়ে যায়। যেহেতু আমি বিগিনার না তাই জন্য আমি অটো করব না, তাই আমি আন্ডু করে দিলাম। সো এখন আমার কাজ হচ্ছে লাইটে। তো লাইটে সবার প্রথম এক্সপোজার হালকা বাড়ায় দিব, অর্থাৎ 20:2, কন্ট্রাস্ট হালকা বাড়ায় দিব অর্থাৎ 20:21, হাইলাইট হালকা কমায় দিব 30 অ্যারাউন্ড সামথিং অ্যান্ড শ্যাডো হালকা বাড়ায় দিব 25। এখন দেখেন
হাইলাইট হালকা কমাই দিলে, শ্যাডো হালকা বাড়াই দিলে এই জায়গা আমার যে ছবির স্ট্রাকচার থাকে, অর্থাৎ ছবিতে যে ডিটেলসগুলি থাকে, স্ট্রাকচার না ডিটেলসগুলি থাকে, সেটি ফুটে ওঠে ভালো মতো। তাই জন্য দেখেন হাইলাইটস হালকা কমাই দিয়েছি, শ্যাডো হালকা বাড়াই দিয়েছি, দেখেন হিউজ পরিমাণের আপনি নিজেই পরিবর্তন দেখতে পারবেন। তারপরে হোয়াইটসটা হালকা বাড়াই দিলাম অ্যান্ড ব্ল্যাকটা হালকা কমাই দিলাম। তো এখানে এটির কাজ শেষ। তারপরে আমরা কালারে যাব, কালারে যাই ভাইব্রেন্স যেটা আছে এটা হালকা বাড়াই দেব, আর স্যাচুরেশন যেটা আছে এটা হালকা কমাই দেব, অর্থাৎ স্যাচুরেশন 20 আর ভাইব্রেন্সও 20। তারপরে আমাদের মেইন কাজ যেটা এখানে, অর্থাৎ লাইটরুমের মেইন বিশেষত্ব মিক্স, তারপরে আমরা মিক্সে যাব, অর্থাৎ কালার মিক্স। সেখানে গিয়ে আমাদের যেই, অর্থাৎ আমার যেই ফেসের কালারটা আছে বা আমার যে স্কিনের কালারটা আছে সেটা হালকা চেঞ্জ করব, অর্থাৎ হিউ এখানে 6 দেব আর স্যাচুরেশন 10 অথবা 12, আর লুমিনেন্স যেটা আছে সেটা হচ্ছে 14, অর্থাৎ স্যাচুরেশনের থেকে 2 বেশি। তারপরে আমার এখানে যেই কালার আছে সবুজ কালার, অর্থাৎ এই যে আশেপাশের কাজ যেটা আছে সবুজ কালার, সেটাকে আমি হালকা করে ফেডেড করে দেবো। দ্যাটস ওয়াই হিউ এখানে 100 দিলাম আর স্যাচুরেশন একদম লো করে দিলাম, যাতে একদম যাতে এটি হাইলাইট না হয়, অর্থাৎ যাতে মডেল, অর্থাৎ আমি যেটা আছি সেটাকে যাতে বেশি হাইলাইট মনে হয়। দ্যাটস ওয়াই আশেপাশের জিনিসটা আমি হালকা কালো করে দিচ্ছি, আর লুমিনেন্স এটা হালকা লো দিব, অর্থাৎ 40 সামথিং। আর আমি যেহেতু একটু হালকা ইয়েলোইশ টাইপ কালার পছন্দ করি, তাই আমার যে অ্যাটমসফিয়ার আছে এটা একটু হালকা ইয়েলো টাইপ করার জন্য এখানে আমি হিউ এদিকে, অর্থাৎ মাইনাসের দিকে 100 করে দেবো, অ্যান্ড স্যাচুরেশন হালকা বাড়াই দেবো 50 সামথিং। আর দেখেন এই যে নিচে অনেকাংশে লাল লাল হয়ে গেছে, আর এখানে একটু লুমিনেন্স কমাই দেবো, তাহলে এটা একটু হালকা রেডিশ টাইপ, অর্থাৎ ইয়েলোইশ টাইপ হয়ে গেল। অ্যান্ড আমার মতে কখনো আপনার শার্টের কালার চেঞ্জ করবেন না, বাট আপনি যদি করতে চান ওইটা সম্পর্কে আমি ভিডিও বানাবো নেক্সটে, যে কীভাবে চেঞ্জ করবেন। আমি এখানে হালকা স্যাচুরেশন কমাই দেবো আমার শার্টের দিকে, যাতে বেশি চোখে না লাগে, আর লুমিনেন্সটা হালকা কমাই দেবো, তাহলেই হবে। আর আমি চেঞ্জ করলাম না কালারটা, কারণ এটাই সুন্দর লাগছে। তো এখানে মূলত আমার সব কিছু শেষ হয় নাই, না আরেকটা আছে এই যে রেড কালার, এটাই আমরা হিউটা হালকা কমাই দেবো অ্যান্ড স্যাচুরেশনটা হালকা বাড়াই দেবো। হিউটার ক্ষেত্রে থাকবে 18 বা 20, স্যাচুরেশন 15 অ্যান্ড লুমিনেন্সটা হালকা কমাই দেবো। শেষ, এখানে কালার মিক্সের কাজ শেষ। তারপরে আমরা ইফেক্টে যাব। ইফেক্টসে এখানে যে টেক্সচার আছে এটা হালকা বাড়াই দেবো, অর্থাৎ 20 দেবো বা 21 যেটা হোক। তারপরে আসা যাক ক্ল্যারিটিতে। সো ক্ল্যারিটি আমরা হালকা বাড়াই দেবো, অলওয়েজ চেষ্টা করব এটা 15 থেকে 20 মধ্যে রাখা। অ্যান্ড তারপরে দেহাজ এটা হচ্ছে হালকা বাড়াই দেব, তাহলে ছবিটা একটু ডার্ক হয়। তারপরে ভিনিট যেটা আছে এটা হালকা কমাই দিব, তাহলে আশেপাশে যে অ্যাটমসফিয়ার আছে সেটা হালকা ডার্ক হয়ে যায়, তাহলে আমার যে মেইন সাবজেক্টটা আছে সেটি আরও ভালো মতো ফুটে ওঠে। অ্যান্ড লাস্টে শার্পনেস, অর্থাৎ শার্পিং এটি হালকা বাড়াই দেবো, এটা অলওয়েজ চেষ্টা করবেন সব ছবির জন্যই 15 to 20 মধ্যে রাখা, তাহলে সুন্দর হবে। সো এই তো আমাদের মেইন ছবি তৈরি হয়ে গেছে, অ্যান্ড এটাই তো, এটি এখন আমরা সেভ করে নেব। শেয়ার, এই যে সেভ ডিভাইস, সেভ ডিভাইসে গেলে এটি সেভ হয়ে যাবে। এই তো সেভ হয়ে গেছে। সো এই তো আমাদের মেইন ছবি তৈরি হয়ে গেছে। সো আই হোপ গাইস ইউ এনজয় দিস ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।